সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। সৌদি আরবে যারা সৌদির ড্রাইভিং লাইসেন্স বানাতে চান তাদের জন্য দালালি লাগে না, আপনারা কেউ দালাল ধরবেন না। আরবি, উর্দু ও ইংরেজি ভাষা না জানলে একজন আরবি জানে এমন একজন দুভাষী সাথে নিয়ে অথবা একজন পুরাতন ড্রাইভারকে নিয়ে ডাইরেক্ট চলে যান যেখানে লাইসেন্স করা হয়। এটা বাংলাদেশ নয়, দালাল ধরে দুই নম্বরই করলে জেলে পচে মরতে হবে আপনাকে। লিগাল লাইসেন্স বানান আপনি নিজেই, সর্বোচ্চ এক মাস সময় লাগবে গাড়ি শেখা সহ। ড্রাইভিং জানা থাকলে 10 দিনেই লাইসেন্স পেয়ে যাবেন ইনশাল্লাহ। খরচটা লাগতে পারে 800 থেকে 2500 রিয়ালের ভিতরে। খরচটা নিজের দ্রুত ড্রাইভিং শেখার উন্নয়নের মধ্যে নির্ভর করে। সাধারণত নতুন ড্রাইভিং প্রশিক্ষণ সহ লাইসেন্স 2500 রিয়ালের উপরে লাগবে না। পুরনো ড্রাইভারদের ক্ষেত্রে তা 800 থেকে 1000 রিয়াল লাগবে। ভর্তি হওয়ার সময় লাগবে 450 রিয়াল, বাকিটা লাইসেন্স গ্রহণের সময় দেওয়া যাবে। ভর্তি হওয়ার সময় হাসপাতালে গিয়ে রক্ত দিতে হয়, যেটা লাইসেন্সকারীর প্রতিষ্ঠান থেকে বলে দেওয়া হবে। চাইলে যে কেউ দৈনিক 2 বার সকাল বিকাল প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণের সময় কমিয়ে আনতে পারবেন, তবে খরচ বাড়তি দিতে হবে না। একই খরচে দৈনিক 2 বার প্রশিক্ষণ নিয়ে অল্প সময়ে ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। তাই আমাদের যে সকল প্রবাসী ভাইরা ড্রাইভিং শেখার জন্য সৌদি আরবে খুব কষ্ট করছেন এবং ড্রাইভিং লাইসেন্সের জন্য অনেক ঘোরাঘুরি করছেন, দালাল ধরছেন, তারা দয়া করে এই নিয়মটি ফলো করুন, আপনারা খুব দ্রুতই আপনার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।